সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। পদ্মা সেতুতে ঈদেও চলবে না মোটরসাইকেল, সারা দেশে মহাসড়কে বন্ধ 9 থেকে 13 জুলাই। শুরুর 2 ঘন্টায় শেষ ট্রেনের নির্ধারিত দিনের আগাম টিকিট, যাত্রীদের ক্ষোভ, দীর্ঘ অপেক্ষা। গাড়ির চাপ সামলাতে ঢাকাকে ঘিরে হবে রিং রোড, কাঁচা বাজার শহরের বাইরে নেয়ার নির্দেশ। অংশগ্রহণমূলক নির্বাচনে পাশে থাকবে বিদেশি কূটনীতিকরা, কারিগরি সহায়তা নেবে কমিশন। ঈদুল আজহায়ও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। ভার্চুয়ালি অংশ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ ক্যামেরা বসানোর কাজ করছে সেতু কর্তৃপক্ষ। এই কাজ শেষ হলে মোটর বাইক চালানোর সিদ্ধান্ত হতে পারে। গত 27 জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী জানান, দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলেই পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এটা ওনারা কাজ করছেন, আমাদের এই পদ্মাতে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আপনার ক্যামেরা বসবে, তো এই ক্যামেরাগুলো বসলে তারপরে স্পিড গানটাও বসানো হচ্ছে, তো এটা বসলে তারপরে ওনারা কমফোর্ট অনুযায়ী একটা সিদ্ধান্ত নেবেন কী করা যায়। ঈদের আগে হওয়া খুব ডিফিকাল্ট আমার মনে হচ্ছে, হবে না ঈদের আগে মনে হয় না, ঈদের আগে হবে। এদিকে পদ্মা সেতুর পর এবার ঈদের সময় 7 দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সে সঙ্গে এক জেলায় নিবন্ধিত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না বলে নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়। পরে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহার আগের 3 দিন ঈদের দিন এবং ঈদের পরের 3 দিন সারা দেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট কিনতে রবিবারও রাজধানীবাসী ঢল নামে কমলাপুর রেল স্টেশনে, তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তা পাননি অনেকে। টিকিট প্রত্যাশীদের চাপ বেড়েছে অনলাইনেও। 7 জুলাইয়ের ট্রেনের টিকিট জোটেনি, তাতে কি নাওয়া খাওয়া বাদ দিয়ে কাউন্টারের সামনে শুয়ে আছেন তারা। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এখন অপেক্ষা 8 জুলাইয়ের টিকিটের। আমি এখনো কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, এখনো কোনো সিরিয়াল ডেলা পাইনি, এখনো কালকে পাবো কি পাবো না আমার কোনো গ্যারান্টি নাই। 7 জুলাইয়ের আগাম টিকিট দেয়া শুরু হয় সকাল 8টা থেকে। প্রতি লাইন থেকে 50 থেকে 60 জন কাঙ্ক্ষিত টিকিট পেলেও বাকিরা বঞ্চিত। কাউন্টারে টিকিট দিতে ধীরগতি সহ নানা অনিয়মের অভিযোগ তাদের, ভোগান্তি অনলাইনেও। প্রচুর ধীরগতি, 16 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত টিকিট পাই নাই। লোকজনরা দিয়ে এখন বলতেছে যে কোনো টিকিট নাই। কাল রাত 10টা থেকে দাঁড়িয়ে আছি, এখনো টিকিট পাবো কিনা তার কোনো আশা নাই। অনলাইনে চেষ্টা করেছি, লগইন করতে পারছে না আর কেউ পারছে, কোনো রেজাল্ট নেই। কাল 6টা বাজে দাঁড়াইছি এখানে, আজকে এখন কয়টা বাজে? মেবি 11টা। কর্তৃপক্ষ বলছে কাউন্টার আর অনলাইন মিলিয়ে 27,000-এর বেশি টিকিট বিক্রি হচ্ছে প্রতিদিন। খোলার 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে কাউন্টারের টিকিট, আর অনলাইনে অনেকে একসঙ্গে চেষ্টা করায় সেবা পেতে ভোগান্তি হচ্ছে। সকাল 8টায় শুরু করলে ম্যাক্সিমাম 8:30-এর মধ্যে শেষ হয়ে যায়। অ্যাপে ঝামেলা থাকতো, এত অল্প সময় কিন্তু ম্যাক্সিমাম টিকিট সেল হতো না, তো সেই জন্যই বলছি যে আমাদের যোগান কম চাহিদা বেশি, এটাই মূল প্রবলেম। টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করার জন্যই আমাদের নিরলস প্রচেষ্টা। আমাদের টিকিট কাউন্টার থেকে যে টিকিটগুলো যাত্রীরা পাচ্ছেন, এইখানে এই কোনো টিকিট কোনো কালোবাজারে হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ঈদ উপলক্ষে 2 জোড়া বিশেষ ট্রেনের আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে রবিবার। সড়কপথে যানজটের ভোগান্তি এড়াতে রাজধানীবাসীর প্রথম পছন্দ রেলপথ, আর তাই তো রাজধানীর রেল স্টেশনগুলোতে এমন উপচে পড়া ভিড়। যারা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন তারা খুশি মনেই বাড়ি ফিরছেন,
আর যারা কাউন্টারে পৌঁছেও টিকিট পাচ্ছেন না, তারা আগামী দিনের জন্য টিকিট পেতে আবারও লাইনে দাঁড়িয়ে পড়ছেন। এমন ভোগান্তি থেকে রেহাই পেতে রেল খাতকে আরও সমৃদ্ধ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আহত সেন টুটুল, দীপ্ত সংবাদ, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। রাজধানীর চারটি প্রবেশদ্বারে কাঁচা বাজার নির্মাণের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কারওয়ান বাজারের কাঁচা বাজার সরিয়ে নিতে নতুন জায়গা খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কারণে ঢাকায় যানবাহনের চাপ বাড়বে, তাই নগরীর চারপাশে রিং রোড করার উপর জোর দেন তিনি। রবিবার মন্ত্রণালয় ও বিভাগসমূহের 2022-23 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সভার আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে অবদানের জন্য 10টি মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সচিবদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, করোনা পরিস্থিতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, দক্ষিণ অঞ্চল থেকে প্রচুর পণ্য আসবে, আমিন বাজারের ওইদিকে, মহাখালী এবং আমরা সাইদাবাদের ওইদিকে অথবা কাঁচপুরে, আর যদি মানে পশ্চিম দিকে আর একটা, চারটা জায়গায় চারটা কাঁচা বাজার নির্মাণের একটা সিদ্ধান্ত কিন্তু আমার রয়েছে। জানিনা সেটা কতদূর বাস্তবায়ন হচ্ছে, সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, পদ্মা সেতুর কারণে রাজধানীতে যানবাহন ও মানুষের চাপ বাড়বে, তাই এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে। ঢাকাকে ঘিরে যেটা রিং রোড করা, তার ব্যবস্থাটাও কিছু কিছু জায়গায় অলরেডি কাজ শুরু হয়েছে, সে ধরনের একটা ব্যবস্থা আমাদের করতে হবে। কারণ বাজার এলাকায়, এই এলাকার থেকে এই ধরনের কাঁচা বাজার বাজার ব্যবস্থা নিয়ে যাওয়া, মহাখালী একটা মার্কেট করা হয়েছিল কিন্তু সেটা কাজে লাগানো হয়নি। করোনাকালীন সময় আমরা সেখানে হাসপাতাল করে দিয়েছিলাম, কাজে আমাদের এখন ভালো একটা জায়গা খুঁজে করে ফেলতে হবে। তাহলেই ঢাকা শহরে যে চাপটা আসবে, এই চাপটা যেন না থাকে, সেটা আমাদের দেখতে হবে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে পাশে থাকতে চায় উন্নয়ন সহযোগীরা। নির্বাচন কমিশন বলছে, প্রয়োজন হলে কারিগরি সহায়তা নেওয়া হবে। রবিবার মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে রবিবার অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ভুক্ত 14টি দেশের কূটনৈতিকদের সাথে মতবিনিময় করা হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায় সবাই, এই জন্য নির্বাচন কমিশনকে যে কোনো সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। সিইসি জানান, অন্য সবার মতো নির্বাচন কমিশনও চায় আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হোক, সে লক্ষ্যেই কাজ করছে কমিশন। আসন্ন যে ইলেকশন সেটার উপর বেশি জোর দিয়েছেন ওরা, আমাদের নিয়ম কানুনগুলো কিছুটা জানতে চেয়েছেন এবং আগামী ইলেকশন সম্পর্কে আমাদের প্রস্তুতি জানতে চেয়েছেন, আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো জানিয়েছি। তিনি আরও জানান, কারিগরি কোনো সহযোগিতার প্রয়োজন হলে ইইউ সহ অন্য উন্নয়ন সহযোগীদেরকে জানানো হবে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু, তবে বেচা কেনা জমে ওঠেনি। ক্রেতাদের অভিযোগ, পশুর দাম বেশি চাওয়া হচ্ছে, আর খামারিরা বলছেন খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর উৎপাদন খরচ বেশি হয়েছে। এই যুবরাজকে নিয়ে মেহেরপুর থেকে ঢাকার আফতাবনগরে এসেছেন ইউসুফ আলী। প্রায় 3 বছর ধরে পালন করা যুবরাজের দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা। ধরেন ধরেন দুষ্টুমি করলে যদি বলে যুবরাজ চুপ কর, ও চুপ করে থাকে। আমি তো দাম চাইছি 8,50,000। এখন তো মানুষ যারা নেবে আসছে 3.5 লক্ষ পর্যন্ত কিংবা 4 লক্ষ কেউ কয়েছে।
নাটোর থেকে শান্ত নামের টকবগে ষাঁড় এনেছেন শহীদ মোল্লা। লক্ষ্য, পরিবারের সবার আদর যত্নে বেড়ে ওঠা প্রিয় পশুটিকে বেশি দামে বিক্রি করা। গরুর থেকে গরুটা হয়, 3-4 বছর পালিছি, 20 মণ মাংস মনে করেন আমি 8 লক্ষ দাম চাচ্ছি, আমি 8 লক্ষই তো পাবো না, একটু 19-20 করে ছেড়ে দেবো। এমন অনেক খামারি এরই মধ্যে রাজধানীর 19টি পশুর হাটে জড়ো হতে শুরু করেছেন, যদিও আনুষ্ঠানিকভাবে হাট শুরু হবে 6 জুলাই। গরুটার দাম চাচ্ছে উনি 10 লাখ টাকা, আমার মতো এই গরুটার দাম হওয়া উচিত 2.5-3 লাখ টাকা, অনেক গ্যাপ চাচ্ছে, কীভাবে কিনবো বলেন? ইনারা যেটা করছে আমাদের খাওয়ানা দাম হয়নি, একটু আমরা কিনেলে পুষেছি। আরও গরু আসলে দামটা একটু 7-এর মধ্যে চলে আসবে, এখনও 7-এর বাইরে আছে, এখনও দাম অতিরিক্ত চাওয়া হচ্ছে। এবার খাদ্যের দাম অনেক বেশি ছিল, তাতে আমরা আশা করি যে এবার ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আমরা করে যাবো এখান থেকে। প্রতিদিনই কুরবানির পশু নিয়ে রাজধানীতে ঢুকছে অসংখ্য ট্রাক, বিক্রেতাদের আশা 2-1 দিনের মধ্যে বিক্রি বাড়বে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে এবছর সারা দেশে 1,21,00,000-এর বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 2 লাখ বেশি। গত বছর 1,19,00,000-এর বেশি পশু কোরবানির বিভিন্ন হাটে তোলা হলেও বিক্রি না হওয়ায় 28 লাখের বেশি পশু ব্যবসায়ী ও খামারিরা ফেরত নিয়ে যান। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। 7 বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের আলবদর কমান্ডার আমিনুল হক। রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। আত্মগোপনে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ বিরোধী মহলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন বলে জানায় পুলিশের এই এলিট ফোর্স। আমিনুল হক জন্ম ও বেড়ে ওঠা কিশোরগঞ্জের ভৈরবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রকাশ্যে অবস্থান নেন বাংলাদেশের বিপক্ষে। তখন স্থানীয় একটি কলেজে ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন তিনি। পাকিস্তান রক্ষার নামে কিশোরগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে মুক্তিগামী মানুষকে হত্যাসহ জড়িত হয়ে পড়েন মানবতাবিরোধী নানা অপরাধে। স্বাধীনতার পর দালাল আইনের 3টি মামলায় তার 40 বছরের জেল হয়। 1982 সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পেয়ে আমি আলবদর বলছি নামে বই লেখেন তিনি। 2014 সালে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলে তিনি আত্মগোপনে চলে যান। 2018 সালে তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এসব তথ্য জানানো হয়। পাকিস্তানে তিনি বেশ কয়েকবার তিনি ভ্রমণ করেছেন, হানাদার বাহিনী যে সেনা ক্যাম্প সেখানে সে প্রশিক্ষণ নিয়েছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, সেখানে তার অনেকের সাথে সুসম্পর্ক হয়েছিল। কৌশল বিনিময়ের জন্য সে বারংবার বেশ কয়েকবার 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম করে উনি গিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সব ধরনের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান থেকে আমিনুল দূরে থাকতেন বলে জানান এই কর্মকর্তা। কলাবাগান, ধানমন্ডি, এখানে বিভিন্ন স্থানে তিনি বাসা পরিবর্তন করে তিনি অবস্থান করছিলেন, এবং 2018 সালে যখন তার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তারপর পরবর্তী থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আমিনুল হকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ সহ মানবতাবিরোধী বেশ কয়েকটি অপরাধ প্রমাণিত হয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 2 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 29,162। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রবিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 12,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে 1,902 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 15.53%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,78,689 জনের, এর মধ্যে সুস্থ হয়েছে 19,08,297 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 307 জন। জনগণ বিএনপির ওপর বিরক্ত, কারণ দলটি জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি, জনগণ তাদের উপর নানা কারণে বিরক্ত, কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না, তারা জনগণের বিষয় নিয়ে তারা কথা বলে না, তারা কথা বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে, এবং জনগণের উপর তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। আমি আশা করব তারা জনগণের কাছে যাবেন। দেশের পণ্য রপ্তানি 5,000 কোটি ডলারের মাইল ফলকে পৌঁছেছে।
বিদায়ী 2021-22 অর্থ বছরে 5,208 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা দেশীয় মুদ্রায় 4,86,687 কোটি টাকার সমান। এআই 2020-21 অর্থ বছরের তুলনায় 34.38% বেশি। রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, বিদায়ী অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল 4,350 কোটি ডলার। এই লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ ছিল করোনা, তার উপর যুক্ত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে 858 কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি করে রেকর্ড করেছেন রপ্তানিকারকরা। দেশের বাইরের খবর। হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামী বুধবার। এর আগে হজযাত্রীরা মসজিদুল হারামের নামাজ আদায়ের পাশাপাশি মক্কায় ইসলামের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখছেন। নিজ উদ্যোগে অথবা এজেন্সির ভাড়া বাসে ছোট ছোট দলে ঘুরতে যাচ্ছেন তারা। এদিকে হজকে ঘিরে এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সিসি ক্যামেরার পাশাপাশি হজ পালনকারীদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ে কাজ করছেন নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য। ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসের দ্বিতীয় বৃহত্তম শহর লিসিচান্সকের দখল নেওয়ার দাবি করছে রাশিয়া। রাশিয়ার হাতে শহরটির পতন হয়ে থাকতে পারে বলে স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা। রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোডে বিস্ফোরণের ঘটনায় অন্তত 3 জন নিহতের খবর এসেছে গণমাধ্যমে। ধ্বংস হয়েছে কয়েকটি আবাসিক ভবন। এদিকে ইউক্রেন থেকে বেলারুশে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শত্রুপক্ষের যে কোনো হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। এবারে ভিন্ন ধরনের খবর। ড্রাম বাজিয়ে অনলাইনে জনপ্রিয় হয়ে উঠেছেন চীনের গুয়াংজির 66 বছর বয়সী এক নারী। তার বাজানো ড্রামের তালে নৃত্য পরিবেশন করেন তার ছেলে। চীনের গুয়াংজির কিনঝো গ্রামের বাসিন্দা বাওকুঞ্জু, পেশায় কৃষক, তার ছেলে হেইয়াং সঙ্গীত শিক্ষক ও নৃত্যশিল্পী। ছেলের অনুপ্রেরণায় কৃষিকাজের পর ড্রাম বাজান বাওকুঞ্জু, একসময় তার শখে পরিণত হয়। মায়ের বাজানো ড্রামের সাথে নৃত্য পরিবেশন করে ছেলে হেইয়াং। গত এক বছরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি অনলাইনেও জনপ্রিয় হয়ে উঠেছে মা ছেলের এই জুটি। 2005 সালে আমার লিভারের অপারেশন হয়। এরপর কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। আমাকে হাসি খুশি রাখতে গত বছরের মার্চে আমার ছেলে এক সেট ড্রাম নিয়ে আসে। প্রথমে সময় কাটাতে বাজাতাম, এরপর এর প্রেমে পড়ে যাই। আমি চাই মা হাসি খুশি থাকুক, জীবনে অনেক মজা করুক। আমার বাবাও খুব সহায়ক। আমি মাইকেল জ্যাকসনের নাচ পছন্দ করি। আমার মা যখন ড্রাম বাজান তখন আমি নাচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নিজেদের দক্ষতা তুলে ধরেন মা ছেলের এই জুটি। জনপ্রিয়তা পাওয়ায় এরই মধ্যে টেলিভিশনের লাইভ প্রোগ্রামে অংশ নিতে ডাক পেয়েছেন তারা। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। পদ্মা সেতুতে ঈদেও চলবে না মোটরসাইকেল, সারা দেশে মহাসড়কে বন্ধ 9 থেকে 13 জুলাই। শুরুর 2 ঘন্টাই শেষ ট্রেনে নির্ধারিত দিনের আগাম টিকিট, যাত্রীদের ক্ষোভ, দীর্ঘ অপেক্ষা। গাড়ির চাপ সামলাতে ঢাকাকে ঘিরে হবে রিং রোড, কাঁচাবাজার শহরের বাইরে নেওয়ার নির্দেশ। অংশগ্রহণমূলক নির্বাচনে পাশে থাকবে বিদেশি কূটনীতিকরা, কারিগরি সহায়তা নেবে কমিশন। আর এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলোরেস বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।